লেকচার ম্যাটার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ একশো চার আপিল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ কোনো ব্যক্তির হাজিরা কিংবা কোনো দলিলপত্র উদ্ঘাটিত বা দলিল করিবার আদেশ সহ আপিল বিভাগের নিকট বিচারাধীন যে কোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য যেরূপ প্রয়োজনীয় হইতে পারে উক্ত বিভাগ সেইরূপ নির্দেশ আদেশ ডিগ্রি বা রিট জারি করিতে পারিবেন আর্টিকেল হান্ড্রেড ফোর ইস্যু অ্যান্ড এক্সিকিউশন অফ প্রসেসেস অফ অ্যাপিলেট ডিভিশন দ্য অ্যাপিলেট ডিভিশন শ্যাল হ্যাভ পাওয়ার টু ইস্যু সাজ ডাইরেকশনস অর্ডারস ডিগ্রিস অর রিটস অ্যাস মে বিসেসারি ফর ডোয়িং কমপ্লিট জাস্টিস ইন এনি কজ অর ম্যাটার পেন্ডিং বিফোর ইট ইনক্লুডিং orders ফর দ্য purpose অফ securing দ্য অ্যাটেন্ডেন্স অফ অ্যানি পার্সন অর দ্য ডিসকভারি অর প্রোডাকশন অফ অ্যানি ডকুমেন্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একশো চার অনুচ্ছেদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একশো চার অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশাল ক্ষমতা রয়েছে সম্পূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সম্পূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আপিল বিভাগের বিশাল ক্ষমতা রয়েছে এবং এই ধারায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অনেক মামলা মোকদ্দমা হয় এবং অনেক মামলা মোকদ্দমা নিষ্পত্তি হয়েছে সুতরাং এই অনুচ্ছেদটি ভালো করে বোঝা দরকার এবং এর প্র্যাকটিক্যাল মামলাগুলো অধ্যয়ন করার দরকার এতে করে এতে করে ল রিলেটেড রিটে ল রিলেটেড যে কোনো পরীক্ষায় যথা এমসিকিউ রিটেন ভাইবা ভাইবা পরীক্ষায় এই অনুচ্ছেদ থেকে যে কোনো প্রশ্ন আসলে পরীক্ষার্থীরা উত্তর দিতে পারবে এছাড়া প্র্যাকটিক্যালি যারা যারা আমরা অ্যাডভোকেট তাদের জন্য এই এই অনুচ্ছেদটি স্টাডি করা অত্যন্ত প্রয়োজন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্র্যাকটিক্যাল কিভাবে মামলা মোকদ্দমা করতে হয় এবং কিভাবে মামলা মোকদ্দমার নিষ্পত্তি হয়েছে এই বিষয়টা এই বিষয়টিও প্র্যাকটিক্যালি জানা বোঝার জন্য অ্যাডভোকেটদের এই অনুচ্ছেদটি ভালো করে পড়া দরকার এবং এর মামলাগুলো ভালো করে স্টাডি করা দরকার পড়া দরকার লেকচার সমাপ্ত